সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে, সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোন সময় এত মানুষ মসজিদে আসে, কারণ কি? সবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন, কি কারণে আসে বলেন দেখি? সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন? সবে বরাতে। কেন এই দিন বেশি আসে? কেন না একজন করে সিন্নি খাওয়ার জন্য? না, সিন্নি তো অন্যদিনও দেয়। এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা ইবাদত বন্দেগী করে যার যার মতে করে। বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয়, যেহেতু ভাগ্য ঠিক হয়, ভাগ্য নির্ধারণ হয়, সেই জন্য এই রাতে মসজিদে যায়, ভিড় জমায়, যে একটা রাতে ইবাদত বন্দেগী করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায়, সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায়, তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে। এই জন্য ওই একটা রাতে একটু বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করে, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে তাকবীর প্রতি বছর লিপিবদ্ধ করেন সেটা কোন রাতে হয়, আমাদের ভাগ্য নির্ধারণ হয় কোন রাতে, সবে কদর বলছে এলাকার মানুষ, সারা দেশের মানুষ তো জানে সবে বরাত। আমাদের ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে না সবে কদরে? মাশাআল্লাহ, এলাকার মানুষটা সঠিকটা জানেন, বোঝা গেল। সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে। ভাইরা আমার, কোরআনে হাকিমে সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেছেন